يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله رب العالمين বলেন হে ঈমানওয়ালারা তোমাদেরকে যেন পৃথিবীর কোন ব্যস্ততা আমার জিকির থেকে গাফিল না করে যেন রব্বুল আলামিন বলেন তোমার দোকানদারি যেন দোকানদারির কারণে যেন নামাজ ছুটে না যায় দোকানদারির কারণে নামাজ ছুটে না যায় সুবহানাল্লাহ তুমি মাছ চাষ করো তোমার ফিশারির কারণে যেন তোমার নামাজ ছুটে না যায় তুমি মুরগি পালো তোমার মুরগির খামার যেন তোমার নামাজ ছুটার কারণ না হয় তোমার গরুর খামার আছে এর কারণে যেন তোমার নামাজ ছুটে না যায় রব যেন বলেন তুমি খেতে আলুর চাষ করো আলু চাষ করতে গিয়ে যেন জীবনে নামাজ ছুটে না যায় তুমি আলু তুলতে গিয়ে যেন নামাজ ছুটে না যায় হায় এত দিন তো তবুও খেতে গেলে নামাজ ছুটতো কিছুটা মানা যাইতো মরিচ তুলতে তুলতে নামাজ ছুটে গেছে এখন শুধু ফেসবুকে গান চাইতে যেতে নামাজ ছুটে যায় এতদিন তো কিছু মানা যাইতো খেতে গেছে গোসল করতে পারে নাই ওযু করতে পারে নাই এই জন্য নামাজ পড়তে পারে নাই তবুও কিছুটা মানা যাইতো এখন কি মানা যাবে তুমি মসজিদের পাশে পোলের গোড়ায় বসে বসে মোবাইলে ঢুকে গেছো এদিকে আসরের নামাজ ছুটে গেছে মাগরিব ছুটে গেছে এশা ছুটে গেছে এবার এশার পরে আবার ঘরে গিয়ে শুরু করে দিছো তিনটা পর্যন্ত এবার ফজরও ছুটে গেছে তোমার মোবাইলে তোমার কি কি হারাইছে তোমার জীবনে সব খোয়াইছে আছে না নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ পৃথিবীর কোন ব্যস্ততা তোমাকে যেন আল্লাহ থেকে গাফিল না করে আল্লাহ ওয়ামান ইউদলিলহু ফালা দিয়ালা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমি বিদেশে যাই তো স্ত্রী বলে ওখানে গিয়ে ভুলে যাবেন না বিবিও বলে স্বামীও বলে ভুলে যেও না আল্লাহ তাআলাও যেন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ তুমিও আমাকে ভুলে যেও না সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা একটুখানি ধমকের সুরে বলেন এটা বলেছেন আদর করে যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে আত্মভোলা করে দিব বলেন যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে ভুলিয়ে দিব আত্মভোলা করে দিব আমাদের দেশে একটা কথা আছে তোকে এমন মার দিব বাবার নাম ভুলে যাবে বলেনি বলেনি হুবহু এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম তোকে আমি এমন শাস্তি দিব তুই তোর নিজের কথাই ভুলে যাবি নাউজুবিল্লাহ বলে ফাআনসাহুম আনফুসাহুম আমি তোমাকে ভুলিয়ে দিব কিন্তু রব্বে কারীম তখনও বলেননি আমি তোমাকে ভুলে যাব এটা বলেননি বলেন আমি তোমাকে ভুলিয়ে দিব তবে আমি তোকে তখনও ভুলব না কারণ ছেলে হারিয়ে গেলে ছেলে মাকে ভুলে যায় লেকিন মা তো ছেলেকে ভুলে না যদি বান্দা হারিয়েও যায় তা আল্লাহ তাআলা বান্দাকে ভুলেন না সুবহানাল্লাহ হারিয়ে যাওয়া ছেলের জন্য মা যেমন অপেক্ষায় থাকে বছরের পর বছর যুগ যুগ ধরে মা অপেক্ষায় থাকে ঠিক হারিয়ে যাওয়া বান্দার জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে অপেক্ষা করতে থাকেন ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার
অবাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল, আল্লাহ তাআলা দিনের বেলায় দু হাতকে দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর রাতের বেলা দু হাতকে দরাজ করে রাখেন দিনের বেলা যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, যেন রব অপেক্ষায় আছেন ও কখন ফিরে আসবে। সুবহানাল্লাহ, রব অপেক্ষায় আছেন ও কখন ফিরে আসবে। আপনার গরু একটা হারিয়ে গেলেও তো আপনি অপেক্ষায় থাকেন ফিরে আসবে, আর শুধু এটা নয়, মুরগি একটা হারিয়ে গেছে গৃহকর্তী সারা রাত অপেক্ষায় থাকে মুরগিটা ফিরে আসবে, কবুতর একটা হারায় গেছে তো কবুতরের মালিক দিনভর অপেক্ষায় থাকে ওটা ফিরে আসবে। তো যে রব আমাকে 3.5 হাতের মানুষ বানালেন, 1 ফোঁটা নাপাক পানিকে পালতে পালতে 88 কিলো বানাইলেন, নাপাক পানিকে কত কিলো বানাইলেন, আরে আমারটা আমি বুঝি আমি 88 কিলো, যে রব আমাকে 1 ফোঁটা নাপাক পানি থেকে পালতে পালতে এতটা বানালেন, তো তিনি আমাকে ভুলেন কেন? কি হয়, কবুতর পাললেই তার কবুতর একদম কুটি কুটি হারায় যাইতেছে, রব বুঝি খুঁজে না? হ্যাঁ, রব যেন খুঁজে ও ফিরে আসবে, ফিরে আসবে, ও ফিরে আসবে। এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদের কাছে শুধুই আশা করেন আমরা যেন তার হয়ে যাই, বলেন আমরা যেন কার হয়ে যাই, আল্লাহ তার হয়ে যাই, আমরা যেন তার হয়ে যাই। বিসমিল্লাহ, আল্লাহ তাআলার হব আমি এটা যদি আমার সিদ্ধান্ত হয়, যদি নি সিদ্ধান্ত না অবশ্যই সিদ্ধান্ত আমি আল্লাহর হব, বলেন এই সবাই বলেন, জোয়ানরা বলেন, আবার বলেন আমি আল্লাহর হব, হাসা কথা ঠিকঠাক তো বুঝে বলছেন তো, বলেন আমি আল্লাহর হব। পৃথিবীতে আল্লাহর হওয়া সবচেয়ে সহজ, দুনিয়াতে আল্লাহ তাআলার হয়ে যাওয়া সবচেয়ে সহজ। আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এটা ম্যাচ কিনা যতটা কঠিন আল্লাহর ওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া তার চেয়েও সহজ। সাইকেল চালানো কঠিন, দর্জি হওয়া কঠিন, রিক্সা চালানো আরো কঠিন, গাড়ি চালানো আরো কঠিন, ট্রেন চালানো আরো কঠিন, বিমান চালানো আরো কঠিন, লেকিন আল্লাহ ওয়ালা হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, বলেন আল্লাহ ওয়ালা হওয়া। কারি তাইয়ুব সাহেব রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন 49 বছর, কত বছর, আর তিনি ছিলেন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ নাতি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ কি নাতি, আর তারই ছেলে হযরত মাওলানা সালেম সাহেব রহমতুল্লাহ আলাই। হযরত কারি তাইয়ুব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, মাই তুমহে এক প্রেসক্রিপশন লিখ দেতা হুম, আমি তোমাদেরকে একটা ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি, আমার এই ব্যবস্থাপত্র মতে যদি চলো তুমি নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যাবে। আমি তোমাকে এটা কি লিখে দিচ্ছি, ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি, এই ব্যবস্থা মতো যদি চলো, এই প্রেসক্রিপশন মতো যদি চলো তুমি নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেলে। নিবেন এই প্রেসক্রিপশন, নিবেন? বলেন যে তুমি যদি ফরায়েজ শুধু ফরজ গুলো আদায় করবা, ওয়াজিব আদায় করবা, সুন্নতে মুআক্কাদ আদায় করবা, যাও তিনটা ছাড়বা না কখনো, আর কোনো গুনাহ করবা না জীবনে কখনো, যাও তুমি আল্লাহর ওলি হয়ে গেলে। ফর্মুলাটা কি বলেন তো, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদ বলেন আদায় করব, আর কোনো গুনাহ করব না, ব্যাস আল্লাহর ওলি হয়ে গেল। চাই রিক্সাওয়ালা হয় সেও আল্লাহর ওলি, চাই ঠেলাওয়ালা হয় সেও আল্লাহর ওলি, সিএনজিওয়ালা হয় সেও আল্লাহর ওলি, আর চাই সে বাংলোর মালিক হয় সেও আল্লাহর ওলি। পৃথিবীতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, আর পৃথিবীতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে লাভজনক, এর চেয়ে সহজ কিছু নাই, এর চেয়ে লাভের কিছু নাই।
সুবহানাল্লাহ বলবেন না, এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কি লাভের, সবচেয়ে সহজ, এর চেয়ে সহজ কিছু নাই, আর সবচেয়ে লাভজনক, এর চেয়ে লাভের কিছু নাই। দুনিয়াতে কাঁদা সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক, কি বাচ্চা কাঁদতে কতক্ষণ লাগে? এই কাঁদে হাসে, আর বাচ্চা কান্না দিয়ে তার সমস্ত জরুরত পুরো করে। বলেন বাচ্চা কি দিয়ে তার সমস্ত জরুরত পুরো করে? পেটে ভোক লাগছে, বলার সুযোগ নেই, ব্যাঁ করে কাঁদে, পেশাব পেশাব করা লাগবে তো, বলার সুযোগ নেই, কাঁদে। আর মা সবসময় একটা কথা বলতো, বোবার মা বুঝে বোবার ঠাওর, বোবার মা বুঝে বোবার ইশারা, কি কোন কাঁদা কি লাগবে মা বুঝে, কোন কাঁদা কি লাগবে। তো মায়ে যদি বাচ্চার কাঁদা কোন কাঁদা কি লাগবে বুঝে, আমার রব বুঝে বুঝে না, কি এজন্য মেরে ভাইও আল্লাহর ওলি হব, কি হব বলেন, আল্লাহর ওলি হব। কতজনই কত স্বপ্ন দেখে, কেন আপনি এই স্বপ্ন দেখেন, আমি আল্লাহর ওলি হব। আরে সুবহানাল্লাহ বলেন, এই শব্দ তো আমিও আর জীবনে বলি নাই কখনো, দেখছেন নি, আমি আল্লাহর ওলি হব, কি হব ভাই, আবার বলেন, আল্লাহর ওলি হব বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون رب العالمين বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো পরোয়া নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। আমি বললাম রব্বুল আলামিন, তাইলে বোঝা গেল আল্লাহর ওলি হওয়া জীবনের সবচেয়ে বড় লাভজনক। সুবহানাল্লাহ। আচ্ছা প্রধানমন্ত্রী যদি কোনো মেম্বারশিপকে বলে, জীবনে বলার প্রশ্নই আসে না, চেয়ারম্যানকে বলে, বলার প্রশ্নই আসে না, কোনো এমপি মহোদয়কে যদি প্রধানমন্ত্রী বলে, এমপি সাহেবকে বলে, যাও টেনশন করবো না আমি আছি, এবার এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কত বড় অফার। এবার রব্বুল আলামিন যদি বলেন যাও কোনো টেনশন করো না, এটা কত বড় অফার, কি হয়। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় অফার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি বাদশা বলে যাও কোনো পরোয়া নাই, এটা সারা দুনিয়ার সবচেয়ে বড় অফার। তো রব্বুল আলামিন যদি বলেন যাও কোনো পরোয়া নাই, যাও আর কোনো ভয় নাই, এটা সারা দুনিয়ার সবচেয়ে বড় অফার, এটা কত বড় অফার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইমানওয়ালা হও, আমলওয়ালা হও, ইমানওয়ালা হও, আমলওয়ালা হও, যাও আর কোনো ভয় নাই, যাও আর কোনো ভয় নাই। ওরা শুধুই আমাদেরকে ডর লাগায়, আমাদেরকে ডর লাগায় সারাদিন, শুধু আমাদেরকে ডর লাগা। আমি বললাম ডর লাগাবা কতদিন, চেয়ার আছে যতদিন, আর আমরা ডরহীন কতদিন, আল্লাহ থাকবে যতদিন, ডরহীন কতদিন, আবার বলেন ডরহীন কতদিন। হযরত বেলালকে কেমন ডর লাগাইছিল মক্কার গলিতে গলিতে, বেলালকে কেমন ডর লাগাইছিল মক্কার গলিতে গলিতে, হযরত সুমাইয়াকে কেমন ডর লাগাইছিল আবু জাহাল, বুঝে না কথা। আচ্ছা এখন ডরে আছে কে আর সুখে আছে কে? আচ্ছা যারা ডর লাগাইছিল 210 বছর, শুধু মদিনার মক্কার 13 বছর ডর লাগাইছিল, মক্কার 13 বছর কি লাগাইছিল জোরে বলেন, ডর লাগাইছিল কত বছর, 13 বছর। এবার ডরের ভিতরে আছে কত বছর, 1450 বছর হয়ে গেছে। হযরত বেলাল ডর খাইছিল কয় বছর, মক্কার 13 বছর ডর খাইছিল, ভয়ে ভয়ে ছিল কত বছর, মক্কার 13 বছর। এবার বলেন তো সুখে মহা সুখে আছে কত বছর, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, কি
এই জন্য আমাদেরকে ডল লাগাবো কতদিন? চার আছে যতদিন, আমাদেরকে ডল লাগাবো কতদিন? চাকরিতে আছে যতদিন, বাস্তবটা বাস্তব বলেন, ডল লাগাবো কতদিন? চাকরি আছে যতদিন, চাকরি শেষে গেলে আবার সামনে খেয়ারে কিন্তু তোমাকে বসতে হবে, বুঝেন? রাগ করছেন কি কোনো? এই সামনে খেয়ারায় খেয়ারে খেয়ারে বুঝেন তো, কে জানে হেঞ্জা, এই সামনে খড়কুটের মধ্যে আবার বসে শুনতে হবে মনে হয়। এই জন্য আমি বলি আল্লাহর ওলি হওয়া সবচেয়ে বড় লাভের, আল্লাহর ওলি হওয়া সবচেয়ে বড় লাভের, আর এটা সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে গেলে মৌতের সঙ্গে সঙ্গে এলান হবে, যাও অনেক ভয় পেয়েছ, অনেক ভয় পেয়েছ, আজকে থেকে আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, কি ভয় খাইবেন কতদিন, লাগাবেন কতদিন, দিবেন কতদিন, আর পাইবেন কতদিন? এজন্য যত বড় ভয় লাগাও, যত বড় ভয় লাগাও, আমরা তো আর ভয় দেখাইতে পারলাম না, লাগাইতেও পারলাম না, এবার রবে কয় করোনা দিয়া এবার তারার কলিজা ফানি ফানি করে দাও। আলহামদুলিল্লাহ, একটা ইমামও করোনারে ডরায় না, আর একটা বেনামাজিও করোনার ডরে ঘরের থেকে বাইর হয় না। আমরা কিচ্ছাম, আমরা কিচ্ছাম, আমরা কিচ্ছাম। আমি বলি যার হারাম মাল যত, করোনাতে তার ভয় তত। মুখস্থ করে, হারাম মাল যত, করোনাতে ভয় তত। হারাম মাল নাই যার, করোনাতে ভয় নাই তার। একটা রিক্সাওয়ালাও করোনারে ডরা না, আর ঢাকা গুলশান আর বনারীর একটা বাড়ি হলো করোনার ভয়ে বের হয় না। কি এই জন্য করোনাতে দরকার কত? হারাম মাল যার যত, করোনাতে তার ডর তত। হারাম ক্ষমতা যার যত, করোনাতে ডর তার তত। লেগে কি শক্ত, সত্যই না, সত্য না সত্য, শক্ত না সত্য। আচ্ছা, ছয় মাস ধরে মুসাফা করে নাই কারোর সাথে, এমন মানুষের করোনা হয়েছে কিনা? আর ডেলি 70,000 মুসাফা করেও করোনা হয় নাই, এমন মানুষও আছে কিনা? কি এই জন্য আমি বলি বন্ধু, এখান থেকে গুনাহ উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখান থেকে গুনাহ উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখান থেকে শান্তির স্লোগান উঠবে যত, খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। রব্বুল আলামিন বলেন, কুফুরি মতবাদে শান্তির এলান যত হবা, অশান্তি তত বাড়বে, তত বাড়বে, তত বাড়বে। কি এখন তো ঠিক কদিন আগে হাজারবার কয়েছেন, খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কয় লাখবার কয় কথা। আচ্ছা, আমরা জানি না যারা গালি ভাই মার কাছে খুন্তি জানি কি না বলেন, এটা 70,000 বার কয় কিনলি গা, এটা একবার কইলেই সারে, পুরো ওয়ার্ডবাসী তো জানে যারা গালি ভাই মার কা কি, এটা 70 কোটি বার বলতে হবে কেন? কি আমি বলি, ওরা যদি ওদের এই কথাগুলো অসত্য কথাগুলো যদি হাজার বার বলতে পারে, আমি আমার সত্য কথাগুলো বলতে পারবো না কেন? কি এজন্য গুনাহ উঠবে যত, করোনা নামবে তত। দুর্নীতি উঠবে যত, করোনা নামবে তত। জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। আমি সব বুঝাতে পারছি না, বিশ্ববিখ্যাত হাফেজ।
বলি জিকির উঠবে যত, করোনা ভাগবে তত, জিকির উঠবে যত, করোনা ভাগবে তত, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মাহফিলে এসে এসে করোনা হয়ে গেছে এমন কোন রিপোর্ট এই পর্যন্ত কোন পত্রিকায় আসে নাই। ছয় মাস ধরে কারোর সাথে মুসাফা করে নাই, টাকাটা দুর্নীতির টাকাটাও নিজের হাতে না ধরে টিস্যু দিয়া ধরছে, টিস্যু দিয়া ধরছে। আর করোনা গিয়া কয় স্যার আমি তো আইসা গেছি স্যার, এজন্য নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া, করোনা থেকে বাঁচানি ওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, অমিক্রন থেকে বাঁচানি ওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। হ্যাঁ আমি বলি যদি চাও বাঁচতে, যদি চাও বাঁচতে চলে যাও মসজিদে। কি বলছি বলেন, যদি চাও বাঁচতে চলে যাও মসজিদে। আমি বলি যেমন ধরো করোনার হাতে একটা রিপোর্ট চলে আসছে, করোনার হাতে রব্বে কারিম একটা রিপোর্ট দিয়ে দিছে, অমুকরে অমুক গ্রামের অমুকরে ধর, অমুক গ্রামের অমুকরে ধর, করোনার কাছে লিস্টি চলে আসছে, লিস্টি কাগজ চলে আসছে, করোনা দেখে অমুক গ্রামের অমুক, অমুক গ্রামের অমুক, আগামী 12 তারিখের দুপুরবেলা একটা সময় গিয়ে অমুক গ্রামের অমুকরে ধরবি, লিস্টি চলে আসছে, করোনা আইসা দেখে ওই লোকটা সোজা মসজিদে। কি এবার করোনা কে রব্বুল আলামিন কি করতাম, ওটা তো মসজিদে গেছে গা, রব বলে যা আর তোর আর দরকার নাই যা। আতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন তওবা করো বেঁচে যাবা, তওবা করো বেঁচে যাবা, আযাব ও গজব থেকে বেঁচে যাবা, তওবা করো বেঁচে যাবা, বলেন তওবা করো বেঁচে যাবা, আবার বলেন তওবা করো বেঁচে যাবা। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে সারা দুনিয়ার মোকাবেলা বাংলাদেশে আমরা ভালো আছি, একমাত্র কারণ আমাদের মসজিদগুলো এখনো ভালো আছে, আমাদের মাদ্রাসাগুলো চলে, আমাদের হেফজখানাগুলো চলে, আমাদের মসজিদগুলো চলে, আমাদের টুটি ফুটি জিকিরের মসজিদগুলো চলে, এই জন্য আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ বলবেন না, এগুলো আমাদের বাঁচার আখেরি ঠিকানা, আমাদের বাঁচার ঠিকানা। ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আমাদের বাঁচার ঠিকানা শুধুই আমাদের রব, রব ছাড়া বাঁচার কোনো ঠিকানা নাই, রব তুমি ছাড়া আমার কোনো ঠিকানা নাই, বলেন রব তুমি ছাড়া আমার কোনো কি নাই, তুমি ছাড়া প্রভু আমি ঠিকানা বিহীন। হ্যাঁ ঠিকানা কোনটা, এটা হইল অমিক্রন আর করোনা থেকে বাঁচার উপায়, এটা শুধু করোনা থেকে বাঁচার উপায় নয়, এরপরে যে ভয়াবহ আযাব আসবে, এরপরে আরো ভয়াবহ, 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 সমস্ত ভয়াবহ আযাব থেকে বাঁচতে বাঁচতে শেষ তক আল্লাহু আকবার কবিরা দাজ্জাল থেকে রব কালিমা দিয়ে বাঁচায় দিবে। হ্যাঁ বন্ধুরা যুবকরা, তোমরা মনে করেছো কালিমায়ে তাইয়েবা এটা বুঝি গরিবের কালিমা, তোমরা মনে করেছো এটা বুঝি ফকিরের কালিমা, তোমরা মনে করেছো এটা বুঝি ফকিরের কালিমা, না না এটা সোয়া লাখ নবীদের কালিমা। এটা কার কালিমা? সোয়া লাখ নবীদের কালিমা। এটা আছে বলেই সাত আসমান ভেসে আছে, এটা আছে বলেই সাত জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই সাগর আর মহাসাগর এখনো আমাদেরকে ভাসিয়ে দেয় না, এটা আছে বলে বাতাস এখনো কখনো উত্তর দিক থেকে আসে, কখনো দক্ষিণ দিক থেকে আসে, এটা আছে বলে জমিন এখনো আমাদেরকে ফসল দেয়, এটা আছে বলে আসমান এখনো বৃষ্টি দেয়, এটা আছে বলে গাভী আমাদেরকে দুধ দেয়, এটা আছে বলে মুরগি এখনো ডিম দেয়। কি কেমনি বললে বুঝবো,
এটা আছে বলেই আমি আছি, এটা আছে বলেই আপনি আছেন, এটা আছে বলেই জমিন আছে, এটা আছে বলেই ওরা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সময় হবে? আচ্ছা, ফেসবুকে কয় ঘন্টা সময় দিলে কত লাভ আমার একটু শুনান। আবার বলো, আবার বলেন, যেই কাজে কোনো লাভ নাই এটাতে কত সময় দিলে আর তোমার উপকার হবে আমারে বুঝাও। আমি বলি দোস্ত, মোবাইল শুধু নেয় শুধু নেয় শুধু নেয় শুধু নেয়, এটা দিতে জানে না এটা নিতে জানে, আর জিকির শুধু দেয় শুধু দেয় শুধু দেয়। মোবাইলে কি করে? আবার বলেন, শুধু নেয় শুধু কি করে? আর জিকিরে কি শুধু দেয়? ইমানে কি শুধু দেয়? আমলে কি শুধু দেয়? আচ্ছা, নামাজ পড়ে পড়ে কি কি ক্ষতি হইলো কার জীবনে কখন? আচ্ছা, একজন মানুষ দেখাও জীবনে এক অর্থ নামাজ পড়ে বড় ক্ষতি হয়ে গেছে। হায় রে, কালকে জোহর নামাজটা যদি না পড়তাম দোকানে বেচা কিনা 80,000 হইতো। হায় রে, চাঁদের রাতে আমার দোস্ত মাগরিব পড়ে নাই, আসার এসাও পড়ে নাই, আমি দোস্ত আসার নামাজ আর মাগরিবের নামাজ পড়ছি। হাই হাই রে, আমার দোস্তের দোকানে বেচা হয়ে গেল 1,20,000, আমার বেচা হয়েছে শুধু 20,000। হাই হাই রে, দুই নামাজ আমার সব শেষ করে দিল, এমন কোনো ঘটনা জীবনে কেউ কোনোদিন শুনছেন নি? আমার বেচা কিনা কম কেমনে, এরকম কোনো ঘটনা ঘটছেনি জীবনে? যে দুজন একসাথে কাপড়ের দোকানদারি করে, চাঁদ রায় তিনি গেছে মসজিদে, ইনি যায় না, তিনের বেচা কিনা বেশি হয়েছে ইনার কম হয়েছে, এরকম কোনো ঘটনা জীবনে কোনো শুনছেন নি? আমি বলি বন্ধু, নামাজ তোমার জীবনে কিছুই নেয় নাই, শুধু দিয়েছে শুধু দিয়েছে শুধু দিয়েছে, আর গুনাহ আর গান আর ছবি শুধুই নিয়েছে শুধুই নিয়েছে শুধুই নিয়েছে। এতে লাভ কত? এতে লাভ কত? জিকিরে লাভ কত? নামাজে লাভ কত? গুনাহ আর গুনাহে লাভ কত? ভেবে দেখেছো কি কখনো? কি হয় কেমনি বুঝাইতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে যেন পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফেল না করে। যেন রব্বুল আলামিন বলেন, তোমার দোকানদারি যেন দোকানদারির কারণে যেন নামাজ ছুটে না যায়, দোকানদারির কারণে নামাজ ছুটে না যায়। তুমি মাছ চাষ করো, তোমার ফিশারির কারণে যেন তোমার নামাজ ছুটে না যায়। তুমি মুরগি পালো, তোমার মুরগির খামার যেন তোমার নামাজ ছুটার কারণ না হয়। তোমার গরুর খামার আছে, এর কারণে যেন তোমার নামাজ ছুটে না যায়। রব যেন বলেন, তুমি খেতে আলুর চাষ করো, আলু চাষ করতে গিয়ে যেন জীবনে নামাজ ছুটে না যায়। তুমি আলু তুলতে গিয়ে যেন নামাজ ছুটে না যায়। হায়, এত দিন তো তবুও খেতে গেলে নামাজ ছুটতো, কিছুটা মানা যাইতো, মরিচ তুলতে তুলতে নামাজ ছুটে গেছে, এখন শুধু ফেসবুকে গান চাইতে যেতে নামাজ ছুটে যায়। এতদিন তো কিছু মানা যাইতো, খেতে গেছে গোসল করতে পারে নাই, ওযু করতে পারে নাই, এই জন্য নামাজ পড়তে পারে নাই, তবুও কিছুটা মানা যাইতো, এখন কি মানা যাবে? তুমি মসজিদের পাশে পোলের গোড়ায় বসে বসে মোবাইলে ঢুকে গেছো, এদিকে আসরের নামাজ ছুটে গেছে, মাগরিব ছুটে গেছে, এশা ছুটে গেছে, এবার এশার পরে আবার ঘরে গিয়ে শুরু করে দিছো 3টা পর্যন্ত, এবার ফজরও ছুটে গেছে। তোমার মোবাইলে তোমার কি কি হারাইছে, তোমার জীবনে সব খোয়াইছে, আছে না? নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, পৃথিবীর কোনো ব্যস্ততা তোমাকে যেন আল্লাহ থেকে গাফেল না করে। আল্লাহ, আচ্ছা মাইকের মাহফিলের পাবলিসিটি করে,
কেমনে করে আমি তো জানি না, আমি তো ভাবলাম যদি জীবন করি না খালি আইসি না, একটা ঘোষণা নি কয় কি কয়, অমুক আসবেন মাহফিল মাহফিল মাহফিল, যাই হোক বলে না বলে না, দৌর জাহানের অশেষ নাকি হাসিল করুন, হেতে না মাহফিলের ভাবলে জিদি করতে করতে জোহর নামাজ পড়লো না। আরে বুঝেন না কথা, আরে কত বড় হারামি রে, হারামি নম্বর কত, আরে বলেন না আছে না নাই বলেন, ওই তো প্যাটের চিন্তা ফিটের কথা বলি। আমাদের এক বুজুর্গ আছে নোয়াখালী শিববিশা বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, বহুত বড় কি আমাদের মাওলানা ফরিদ সাহেবের বিবির ফুফাত মামাতো ভাই, বহুত বড় বুজুর্গ, কয় জুতা চোর চিনেন আপনারা, জুতা চোর কে চিনিত, জুতা চোর, আচ্ছা জুতা চোর ধরা পড়লে ফিডাটা কেমন দেয়, আপনারা ইমানদারিতে বলেন তো, জুতা চোর আমরা মোট কয় টাকা চুরি করছে, কয় টাকা জুতা চুরি করছে, হ্যাঁ এক জোড়া জুতা চুরি করছে কয় টাকা, আরে আধা এক হাজার টাকা কর, মানে দুই হাজার এই কর, আমারটা আবার নেয়নি, আমারটা ছাব্বিশশো টি, আচ্ছা তো ওই বেচারা এক জোড়া জুতা চুরি করে যদি এত ফিটা খায়, তো যারা জাতির কোটি কোটি টাকা চুরি করে এদের ফিটা কত খাইবো, ওই বেচারারে কি পরিমাণ ফিরে, আর জুতা চোরের কথা কইতেছি, জুতা চোরের কি পরিমাণ ফিরে কিনলে, কয় টাকা চুরি করছে, আচ্ছা ওইটা কয়জনে চুরি করছে, একজনের একজনের এক হাজার টাকার জুতা চুরি করে যদি এত ফিডা খায়, ষোলো কোটি মানুষের ষোলো কোটি হাজার টাকা ফিট চুরি করে এদের ফিডাটা কত হবে, তুমি চুরি যত ফিডা তত কি, এখন আমার হুজুর বলেন যে আচ্ছা ওই চোর জুতা চোর, তার জিগা তুই কিনলে গাই চুরিটা করলি, পেটের ভোকে চুরি করছি, তার একজন আরো বুতা দিয়ে আরেক ফিডা দিয়ে কয়, তুই ফেডের চিন্তা ফিডের চিন্তা ভুলি গেলি কেন, বুঝেন না কথা, তুই পেটের জন্য পিঠের কথা ভুলি গেলি কেন, বুঝে না কি বুঝছেন, পেটের ফিকিরে পিঠের কথা কি, এবার পিঠা খাতে এই জন্য পেটের ফিকিরে পিছের কথা ভুলে গেলে চলবে না, রব কি বলেন জানেন, রব কি বলেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ, রব্বুল আলামিন বলেন তুমি যদি ইবাদতের হক আদায় করো আমি দুটো হক আদায় করব, তোমার পেটের ফিকিরও আমি করব, তোমার পিঠের ফিকিরও আমি করব, অর্থাৎ তোমার দুনিয়াতে পেটের দরকার, পেটের ভুকও আমি দূর করে দিব, আর কবরে ফিডা থেকে বাঁচা দরকার এটাও আমি করে দিব, কোন সূরা কোন তো কুরাইশ, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, এই ঘরে রবের ইবাদত করো, রব কি করবেন, আল্লাযী আত'আমাহুম মিন জু, রব না ক্ষুধা পেলে অন্ন যোগাবেন, তোমার তুমি ক্ষুধা পেলে তোমার মুখে লোকমা তুলে দিবে, আর কি করবে, ওয়া আমানাহুম মিন খাউফ, যত ভয় সামনে আছে কবরে হাসরে মিজানে সব দূর করে দিবে, ছোট্ট এক আয়াত কত বড় অফার, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, তুমি রমজান মাসে রোজা রাখবা, তুমি যাকাত ফরজ হলে যাকাত দিবা, তুমি হজ ফরজ হলে হজ করবা, তুমি গুনাহগুলো ছেড়ে দিবা, জেনা করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, জুয়া খেলবা না, ছবি দেখবা না, গুনাহ করবা না, ইবাদত করবা গুনাহ করবা না, আল্লাযী আত'আমাহুম মিন জুউ, তোমার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং সামনে সমস্ত ভয়ানক ঘাঁটিগুলো থেকে নিরাপত্তা দিয়ে দেওয়ার দায়িত্ব আমার।
আল্লাহ, চলো বন্ধু নিয়ত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহাব্বত করবেন। পারলে মাঝে মাঝে মারকাজে যাবেন, মারকাজে, আপনাদের মারকাজ কোথা? হ্যাঁ, এখান থেকে কত কয় কিলোমিটার? মাত্র 3-4 কিলোমিটার দূরে মারকাজ। সুবহানাল্লাহ, এত বড় সৌভাগ্য আপনাদের বৃহস্পতিবারে মাগরিব থেকে আসা থাকবেন ইনশাআল্লাহ।